এই গল্পটা আজ থেকে 3 বছর আগের, যখন আমি আমার স্ত্রীর সাথে একটি ট্রিপে গিয়েছিলাম। এমন একটি ট্রিপ যেখানে শুধু আমি ও আর আমাদের ভালোবাসা ছিল, কিন্তু সেখানে রুম নম্বর 307-এ কাটানো একটি রাতের কারণে আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেল। সেই কথা ভাবলেই আমার রুহ কেঁপে ওঠে। 3 বছর আগে ঠিক এই দিনে হিমাচলের রাস্তায় আমরা একজন আরেকজনের সাথে মগ্ন ছিলাম। সেটাই ট্রিপের শেষ দিন ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি ফেরার আগে আমরা সেখানে থাকা আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখব। বিকাল 5টায় আমরা দুজন হোটেল থেকে গাড়ি নিয়ে বের হই। হিমাচলের সে জায়গায় গেলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর আমার স্ত্রী আমার সাথে থাকার কারণে এই সফর আরও সুন্দর হয়ে উঠেছিল। আমরা জায়গায় জায়গায় থামছিলাম আর সেলফি তুলছিলাম, আর যেখানে নীরব পরিবেশ সেখানে আমরা রোম্যান্স করতাম। ব্যাস গাড়ি থামল, মিউজিক চলল আর আমাদের কাপল ড্যান্স শুরু হয়। উঁচু পাহাড়ের উপর সাবিতাকে নিজের বুকে জড়িয়ে সানসেট দেখার মজাই আলাদা ছিল। কিন্তু এসব করতে করতে আমরা অনেকটা দূরে চলে এসেছিলাম, এতটাই দূরে যে আমাদের সময়ের প্রতি কোনো খেয়ালই ছিল না। প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। এমনিতে তো আমরা হোটেল থেকে চেক আউট করেই বেরিয়েছিলাম আর প্ল্যান করেছিলাম রাতটা বাইরে কাটাবো আর সকাল হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু তখন আমরা ভেবেছিলাম আমরা রাতে ড্রাইভ করতে করতেই বাড়ি পৌঁছাবো। ডিনার করার জন্য আমরা ছোট একটি ধাবেতে যাই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। আমি বলছিলাম কি আমরা এই শর্টকাট দিয়ে বেরিয়ে যাব। এ কথা শুনে ঢাবেতে থাকা লোকটি বলে, না না সাহেব, এত রাতে ওই রাস্তা দিয়ে যাবেন না। আমি অনেক গল্প শুনেছি ওই রাস্তার ব্যাপারে। যখনই ওই রাস্তা দিয়ে কোনো নতুন জোড়া যায়, খারাপ শক্তি তাদের প্রাণ নিয়ে নেয়। শুনেছিলাম যে তারা কোনো বিশেষ জোড়া খুঁজছে যাদের দ্বারা তারা নতুন শরীর পাবে। যতক্ষণ না পর্যন্ত তারা সেই বিশেষ জোড়া পাবে না, ততক্ষণ পর্যন্ত তারা সেখানে যাওয়া প্রত্যেকটা জোড়াকে মেরে ফেলে। ওই লোকটার কথা শুনে আমি হেসে উঠি আর হাসতে হাসতে আমি গাড়িতে বসি। গাড়িতে বসেও আমি হাসছিলাম। তখনই সাবিতা আমাকে বলে, বিনোদ, ওই লোকটার কথায় তোমার এভাবে হাসা উচিত হয়নি। কে জানে সে সত্যি কথাই বলছে। আমি গাড়ি স্টার্ট করতে করতে সাবিতার হাতে চুমু দেই আর বলি, জানেমান শোনো, এই গ্রামের লোকেরা গল্প বানাতে বেশ এক্সপার্ট, তুমি ওদের কথায় কোনো কান দিও না। তোমার ডেভিল তো তোমার সামনে বসে আছে, যার হাত দেখে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। সাবিতা মুচকি হেসে নিজের হাত পিছনে সরিয়ে নেয় আর বলে, এই ডেভিলের হাত থেকে আমি বাঁচতে চাই না। আমি গিয়ার চাপি আর গাড়িকে সেই শর্টকাটের দিকে ঘুরিয়ে নেই। তারপর রোমান্টিক মিউজিকের সাথে আমাদের সফর আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রায় রাত 1টা বাজে। পাহাড়ের সেই আঁকাবাঁকা রাস্তাতেও আমার নজর কখনো সামনের দিকে ছিল তো কখনো সাবিতার চোখে। একটি হাত গাড়ির স্টিয়ারিংয়ে তো আরেকটি হাত সাবিতার হাতে। দুজনই রোমান্টিক সফর উপভোগ করছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর গাড়ি আঁকাবাঁকা রাস্তা থেকে হাইওয়ের দিকে এগিয়ে গিয়েছিল। আর রাস্তা একদম সোজা ছিল, তাই আমি রাস্তা থেকে চোখ সরিয়ে সাবিতার হাতে চুমু দিচ্ছিলাম। সাবিতা আমাকে বলে, আপাতত তুমি গাড়ি চালানোর উপর কনসেন্ট্রেট করো। আমি রোমান্টিক ভাবে উত্তর দেই, তুমি কিন্তু তোমার ডেভিলকে আটকাচ্ছ। আমি সাবিতার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলবো, তার আগেই সে সামনে দেখে চিৎকার করে বলে, বিনোদ, সামনে বাচ্চা আছে। আমি গাড়ি সামলে ওঠার আগে একটি বাচ্চা ও তার মায়ের সাথে গাড়ির ধাক্কা লাগে আর গাড়ি তার ভারসাম্য হারিয়ে বড় একটি পাথরের সাথে গিয়ে লাগে। আমাদের ভাগ্যের জোরে আমরা বেঁচে গিয়েছিলাম, নয়তো আমাদের গাড়ি উল্টিয়ে নিচে পড়ে যেতে পারত। গাড়ি থামাতে সাবিতা নিজেকে সামলে নেয় আর তাদের দেখার জন্য বাইরে চলে যায়, যারা আমাদের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। ওর পিছনে আমিও দৌড়ে যাই বাইরে, কিন্তু বাইরের দূর দূরান্ত পর্যন্ত আমি কিছুই দেখতে পেলাম না।
রাস্তা একদম পরিষ্কার, যেন কিচ্ছু হয়নি। এখন আমি বুঝতে পারছিলাম না আমাদের গাড়ির সাথে কার ধাক্কা লেগেছিল। আমার তো এক মুহূর্তে মনে হয়েছিল এটা নিশ্চয়ই আমার মনের ভুল ছিল, কোনো মানুষ আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে অথবা কোনো পাখি ধাক্কা খেয়েছে। কিন্তু আমার স্ত্রী সাবিতা এটা কোনোভাবেই মেনে নিতে যাচ্ছিল না। জানি না সে কোন বাচ্চার মহিলার কথা বলছিল। আমি কোনোভাবে তাকে বোঝাই আর আবার গাড়িতে বসাই। কিন্তু যখনই আমি গাড়ি স্টার্ট করি তখনই গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে আর গাড়ি বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম চেক করি আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা, কিন্তু এ কি, মোবাইলে তো কোনো নেটওয়ার্কই নেই। তখনই আমার নজর সামনে থাকা একটি বোর্ডের উপর গিয়ে পড়ে। বোর্ডের উপর লেখা ছিল হোটেল 200 মিটার। আমি সাবিতার সাথে সেই সাইনবোর্ডের ডিরেকশনে চলে যাই। সেখানে আমি হোটেল না বরং একটি কবরস্থান পাই যার বোর্ডে লেখা ছিল স্বর্গ থেকে শ্মশান। সাবিতার কাছে বোর্ডের লেখা খুব আজব লাগে, তাই সে বলে, কবরস্থানের নাম এরকম কে রাখে? তখনই আমার নজর রাস্তার ওপাশের তিনতলা একটি হোটেলের উপর গিয়ে পড়ে আর আমি সাবিতাকে বলি, এটা ছাড়ো আর সামনে দেখো, মনে হচ্ছে কোনো হোটেল, চলো সামনে গিয়ে দেখি। রাস্তা পার করে যখনই আমরা হোটেলের কাছে যাই তখন আমরা দেখি হোটেলের নাম স্বর্গ। সাবিতার মনে হোটেলের এই নাম আটকে যায় কারণ সামনের কবরস্থানের নাম স্বর্গ থেকে শ্মশান ছিল। সে কিছু বলার আগেই আমি বলি, কিছু ভেবো না, তুমি ক্লান্ত মনে হয়, চলো ভিতরে যাই। হ্যাঁ, ভিতরে যেতেই আমাদের মনে হচ্ছিল আমরা কোনো পুরাতন মহলের ভিতরে ঢুকেছি। এমনটা মনে হচ্ছিল যেন পুরো হোটেলটাকে এশিয়ান থিমে বানানো হয়েছে। চারিদিকে ডিম লাইট আর ভারী ভারী মূর্তি। এপাশ ওপাশ দেখতে দেখতে আমরা রিসেপশনে পৌঁছে যাই। আওয়াজ করার পর অর্ধবয়সী এক লোক পাশের রুম থেকে বেরিয়ে আসে। রিসেপশনে আসতেই একদম গম্ভীর গলায় বলে, আসুন, আপনাদেরকে স্বাগতম। আমি তাকে বলি, আজ রাতের জন্য একটি রুম দরকার। আমার এই কথা শুনে সে আস্তে আস্তে বলে, আমার জন্য একটা রাতই যথেষ্ট। সাবিতা তার কথা শুনে অবাক হয়ে বলে, মানে কি? আজব একটি হাসির সাথে হেসে সে উত্তর দেয়, যদি আমি একদিনও আপনাদের সেবা করতে পারি তাহলে সেটা আমার জন্য যথেষ্ট। চাবি নিন, এই যে 307 নাম্বার রুমের। চাবি দিয়ে সে আবার তার রুমের দিকে চলে যেতে থাকে। সাবিতা তাকে জিজ্ঞাসা করে, এখানে কি শুধু আমরাই আছি, অন্য কেউ নেই? রুম নাম্বার 307ই শেষ, এখানে আর কেউ আসবে না। সেই লোকটি তার রুমে চলে যায় আর আমিও সাবিতার সাথে লিফটের কাছে যাই। কিন্তু তার উপর নো সার্ভিসের বোর্ড লাগানো ছিল, তাই সিঁড়ি দিয়েই আমাদেরকে উপরে যেতে হয়। আমরা থার্ড ফ্লোরে পৌঁছে যাই, কিন্তু এই পুরনো হোটেলে আমরা আর কাউকেই দেখতে পেলাম না। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর নিস্তব্ধতা, যেন এই বিরাট হোটেলে আমরা ছাড়া আর কেউই নেই। রুমের দরজা খুলে আমি ভিতরে চলে যাই, কিন্তু সাবিতা তখনও গ্যালারিতে দাঁড়িয়ে আছে। আশেপাশের অবস্থা সে দেখছে, যেন সে অন্য কারো দেখা পায়। জানি না তার মাথায় কি চলছিল, কোথাও না কোথাও ওই ঢাবেওয়ালার কথা তার মাথায় গেঁথে গিয়েছিল। তাই আমি তাকে ডেকে ভেতরে আনি, তারপর দুইজন ফ্রেশ হয়ে বিছানায় বসি। সাবিতাকে দেখে তখনও চিন্তিত লাগছিল, ওর চুলগুলো আমি পিছনে সরিয়ে দিয়ে বলি, আরে কি হয়েছে, এত চিন্তিত কেন? ও আমার বুকে মাথা রেখে বলে, জানি না কেন আমার সবকিছু আজব লাগছে। আমি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলি, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত, নাও চোখ বন্ধ করো তোমার। সাবিতা তার চোখ বন্ধ করে, তারপর আমিও আমার চোখ বন্ধ করে নেই। তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। এমনটা করতে করতে
আমি নিজেই যে কখন ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বুঝতে পারিনি। সেই সময় প্রায় রাত 1:30 বাজে, কিন্তু সাবিতার চোখে তখনও ঘুম নেই। সে উপরে ঘুরতে থাকা পাখাটাকে এক নজরে দেখতে থাকে। তার মন অশান্ত ছিল, তাই সে উঠে বারান্দায় চলে যায়। সেখানে ঠান্ডা হাওয়া বইছিল। হঠাৎ করে সে গেটের বাইরে একটি বাচ্চাকে দৌড়ে যেতে দেখে, যার পিছনে একটি মহিলাও ছিল। সাবিতাও বিশ্বাস করে নেয় এরা দুজন তারাই যারা গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। সাবিতা দৌড়ে আমার কাছে আসে, কিন্তু আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তাই সে নিজেই তাদের দেখতে নিচে চলে যায়। নিচে পৌঁছাতেই সে একটি বাচ্চার হাসির আওয়াজ শুনে, এই আওয়াজ ওই রুম থেকে আসছিল যার ভেতরে হোটেলের সেই অর্ধবয়সী লোকটা থাকে। সাবিতা আস্তে আস্তে সেই রুমের দিকে এগোয়, কিন্তু যখনই সে দরজার কাছে গিয়ে দাঁড়ায় তাদের আওয়াজ শোনার চেষ্টা করে, বাচ্চার হাসির শব্দ হঠাৎ করেই থেমে যায়। আর তারপর এমন এক আওয়াজ আসে যেন কেউ দরজার দিকে এগিয়ে আসছে। সাবিতা খুব মনোযোগ দিয়ে ওই দরজার আওয়াজ শুনছিল। তখনই এক ঝটকায় দরজা খুলে যায়। তারপর সে অনুভব করে কেউ দৌড়ে তার সামনে দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সে একটু উঁকি দিয়ে দেখে, কিন্তু সেখানেও সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ নো সার্ভিস লেখা লিফটের দরজা খুলে যায়, যেটা দেখে সাবিতা আস্তে আস্তে সেই লিফটের দিকে যায়। কিন্তু লিফটের দরজা আবার বন্ধ হয়ে যায়, যেটা দেখে সাবিতা দৌড়ে তার কাছে যায় যেন সে সেটাকে থামাতে পারে। লিফটের দরজা আবার খুলে যায়, কিন্তু সাবিতা দোটানায় ছিল, সে লিফটে উঠবে নাকি উঠবে না। এমন সময় তার মনে হয় তাকে কেউ পেছন থেকে জোরে ধাক্কা দিয়েছে আর শরীরের ভেতরে পড়ে গেছে। তারপর দরজা বন্ধ, লিফট কখনো উপরে যায় তো কখনো নিচে। সাবিতা নিজেকে সামলাতে পারছিল না, সে কোনোভাবে বাটনের কাছে পৌঁছায়, কিন্তু নিভু নিভু লাইট আর কাপা লিফটের কারণে সে বাটন চাপতে পারছিল না। সেই সাথে লিফটে ওই বাচ্চার ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছিল। ভয়ের কারণে সাবিতার ঘাম ঝরতে থাকে, সে বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছিল। এরই মধ্যে কেউ একজন তার চুল ধরে আবার লিফটের দরজার সাথে ধাক্কা মারে। সাবিতা চিৎকার করে ঘুম থেকে ওঠে। এখন অবধি যা ঘটেছে তা তার স্বপ্ন ছিল। সাবিতার চিৎকার শুনে আমারও ঘুম ভেঙে যায়। তারপর কি হয়েছে জিজ্ঞাসা করার পর সে আমাকে সব কিছু খুলে বলে। যা শোনার পর আমি ওকে বলি, এমন সময় তোমার বেশি স্ট্রেস নেওয়া উচিত নয়, তোমার ভেতরেও কেউ একজন আছে, তার প্রতিও তোমার লক্ষ্য রাখতে হবে। এখন ঘুমিয়ে পড়ো তুমি, ঠিক আছে? মিষ্টি একটি হাসির সাথে সাবিতা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা দুজন নিচে যাই। তারপর আমরা দেখি গাড়ি আমাদের হোটেলের সামনে দাঁড় করানো, আর ওই অর্ধবয়সী লোক তাদের পাশে দাঁড়িয়ে আছে। আমরা যেতেই সে বলে, এই নিন স্যার, আপনাদের গাড়ি ঠিক হয়ে গেছে। আমি এটা দেখে ভীষণ খুশি হয়ে যাই। সেই সাথে আমার মনে আরও একটা প্রশ্ন জাগে, সে কিভাবে জানলো আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে? আমি কিছু জিজ্ঞাসা করার আগে সাবিতা আমাকে বলে, চলো আমি এখন যত দ্রুত সম্ভব বাড়িতে যেতে চাই। আমি গাড়ি স্টার্ট করি আর আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। অর্ধবয়সী ওই লোকটা হাত নাড়িয়ে আমাদের বিদায় জানাচ্ছিল, কিন্তু আমরা পিছনে ঘুরে তাকাই না, কিন্তু তবু সে আমাদের বিদায় জানাচ্ছিল। না, আমাদের না, আমাদের গাড়ির পিছনের সিটে বসে থাকা ওই মা মেয়েকে, যারা জানি না কেন আমাদের সাথেই যাচ্ছিল। ওই বিশেষ জোড়া আমরা নই তো, তারা যার সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল জানার জন্য রুম নম্বর 307 এর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।